প্রাগ নির্বাচনী হিংসা হত্যা করা হল বিজেপির নেতা শুক্রবারে সন্ধ্যা প্রায় 7 বজাত 124 নং মার্ঘেরিটা বিধানসভা সমষ্টির বুড়িদিহিং গাঁও পঞ্চায়েত তথা বরডুমসা থানার অন্তর্গত ডুমডুমা নগাঁওত রাজনৈতিক সংঘাতর বলি হয়ে প্রাণ বিসর্জন দিবলগা হয় এজন বিজেপি দলের বুথ সভাপতিয়ে। নিহত লোকজনের নাম দেবা গগৈ উরফে দেবানন্দ। বিজেপি দলের ডুমডুমা নগাঁও বুথ সমিতির সভাপতি আছিল আর এই নেতাজনে সন্ধ্যা দলীয় সভা সামরি আহি বাড়ির সীমাত নলা খান্দি থাকা এখন জেসিবি কাম চাবলৈ যাওতে পূর্বরে পড়া চোখ লৈ থাকা স্থানীয় এজন যুবকে সন্মুখর পড়া চোকা অস্ত্রই বুকুত আঘাত করে। গুরুতরভাবে আহত দেবানন্দ গগৈ তাৎক্ষণিকভাবে নিকটবর্তী অরুণাচল প্রদেশের বরডুমসা সরকারি চিকিৎসালয়লৈ নিয়া হয়েছিল যদিও আধা বাটতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইতিমধ্যে হত্যাকারী জয়চন্দ্র গগৈ আরক্ষীয়ে গ্রেপ্তার করে আর অধিক তথ্যের বাবে অনুসন্ধান অব্যাহত রাখিছে। হত্যাকারী জয়চন্দ্র গগৈ নবগঠিত অসম জাতীয় পরিষদের সদস্য আছিল আর সম্পূর্ণ রাজনৈতিক সংঘাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বলে স্থানীয় রাইজ পরিয়ালের লোকে জানিবলৈ দিয়ে। মই জনা অবস্থাত দুজনতো লগতে ঘুরি ফুরে রাতিপুৱা সময়ত মানে কিবা কাজিয়া হতপাত হয়েছিল বুলি জানিছো হেৰি দলের ক্ষেত্রত। তারপর ইয়াত কাম করে থাকতে মানে চাবলে আহিছিলে নাতিয়েক আর ভতিজাকক লৈ পেলাই মানে জয়চন্দ্র গগৈ রখি আসলে লুকিয়ে আসলে আহিলে মারিম বলে আর মারিলে সেই টাইমতে গধূলি টাইমত গধূলি 6 মান বজাত তাক কটাই আঘাত করে মারে সেটাই জানো। মই জনাত তো দেবা গগৈ আসলে বিজেপি দলের 15 নং বুথ কমিটির সভাপতি আসলে তারপর জয়চন্দ্র গগৈ আজি এসপ্তাহমান আগরপরা এই এজেপির কিনা হেই করে ফুরিছিল মানে কিনা কুপন বিতাই ফুরিছিল বলেহে গম পাও মানে তেনেকে বলে ভাবিব লাগিব বর্তমানে রাজনৈতিক সংঘাত বলে ভাবিব লাগিব জানামতে। পুলিশ প্রশাসন তো আহি আছে রাতে গোটে রাতে আর্মি পুলিশ আসলে ইয়াত এতিয়া বর্তমান আছে পুলিশ আছে তারপর ঘরত তো এটা দেখিছে আপনাদের শোকাকুল পরিবেশ। জয়চন্দ্র গগৈ কালি পুলিশে লৈ গেছে এটা বর্তমান কলে নিছে আমি তো নেজানো। ডুমডুমার পৰা ললিত তাঁতি রিপোর্ট নিউজ নেক্সট। বৃত্তিমূলক শিক্ষা খণ্ডত নতুন সংযোজন ডেফোডিল কলেজ অফ হর্টিকালচার উত্তর পূর্বাঞ্চলের ভিতর এখন নার্সারির সহযোগত নির্মিত প্রথম ব্যক্তিগত খণ্ডর মহাবিদ্যালয় অত্যাধুনিক আন্তঃগাঁথনি উচ্চ শিক্ষিত শিক্ষকর দ্বারা গুণগত মানদণ্ডর শিক্ষাদান ছাত্র ছাত্রীর উন্নত মানদণ্ডর শ্রেণীকোঠার সুশৃঙ্খলাবদ্ধ আবাসিক কোঠার সুব্যবস্থা থাকা এখন জাকত জিলিকা মহাবিদ্যালয় ডেফোডিল কলেজ অফ হর্টিকালচার। যোগাযোগের ঠিকানা ক্ষেত্রী কলেজ গেট, মোবাইল নম্বর 9854051202 অথবা 9854323400।